Now then, that sounded much better. Listen to the roar, listen to the Tigers, half a dozen. আজ আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের দুজিশীল ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর সংগ্রহ করেন বাংলাদেশ। তবে টপ অর্ডারের ব্যাটসম্যানদের পক্ষে আজকের ম্যাচে ছক্কা হাঁকানো সম্ভব হয় নাই। আর যেটা টপ অর্ডারের ব্যাটসম্যানরা করতে পারে না সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার শরীফুল ইসলাম। বাংলাদেশ ইনিংসের 48তম ওভারে মার্ক অ্যাডায়ারকে বিশাল এক ছক্কা হাঁকান বাংলাদেশের ফাস্ট বোলার শরীফুল ইসলাম। আর ওই ছক্কাটির দূরত্ব ছিল 101 মিটার। তার এমন বিশাল ছক্কা দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়েছিলেন গ্যালারি থাকা হাজার হাজার দর্শক। বলটি সরাসরি গিয়ে স্টেডিয়ামের বাইরে জোফের মধ্যে পড়ে আর বলটি খুঁজে বের করার জন্য গ্যালারি থাকা হাজার হাজার দর্শক ছুটে যায়, যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানদের পক্ষে যেটা করা সম্ভব হয় না সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তো প্রিয় দর্শক, শরীফুল ইসলামের ছক্কাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।